ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wassalatu wassalamu ala sayyidil mursaleen. Wa ala alihi wa ashabi ajma'in. Dirgho raat praye amar ekhane detta bajteche ottonto bharakanto mon niye আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা যে দেশে বসবাস করি সেই দেশটি মুসলিম দেশ হিসাবে পরিচিত। যে দেশে 92% মুসলমান বসবাস করে সেই দেশের মসজিদে আগুন দেওয়া হয়, সেই দেশের মসজিদগুলা ভেঙে চুরমার করে দেওয়া হয়। কিন্তু পৃথিবীর অসংখ্য দেশ রয়েছে যেই দেশে মুসলমান বাস করে না, ইহুদি খ্রিস্টান বাস করে। সেই দেশগুলাতে শত শত মসজিদ রয়েছে, কোনোদিনও কোনো ইহুদি খ্রিস্টান একটি মসজিদ ভাঙ্গা তো দূরের কথা, মসজিদ নিয়ে কোনো কথাও বলে নাই। কিন্তু আমার দেশ বাংলাদেশ মুসলমানদের দেশ, সেই দেশের মধ্যে আব্রাহামের কিছু অনুসারীরা আমাদের দেশে বসবাস করতেছে। মুসলমান সবাই জানে তাদের কি, কিন্তু তাদের তারা অনুসরণ করে আব্রাহাম কি, সেই জন্য তারা আজকে মসজিদগুলা ব্যঙ্গে, শুধু ব্যঙ্গেই শান্তি পায় নাই, বেঙ্গে মসজিদের মধ্যে আগুন দিয়ে মসজিদটাকে জ্বালিয়ে দিয়েছে। শুধু মসজিদ জ্বালায় নাই, মসজিদের মধ্যে যেই সমস্ত কুরআন রয়েছে, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, কিতাবুল্লাহ, সেই কিতাবের উপর আগুন দিয়েছে। সেই কিতাব সহকারে মসজিদটাকে জ্বালিয়ে দিল। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, এটা শুধুমাত্র বরিশালবাসীর জন্য এই মসজিদ নয়, শুধুমাত্র বুলাবাসীর এই মসজিদ নয়, পৃথিবীর যেখানেই মসজিদ রয়েছে সকল মসজিদ হচ্ছে গিয়ে আল্লাহর ঘর। আর তামাম পৃথিবীর মসজিদ হচ্ছে গিয়ে, তামাম পৃথিবীর মধ্যে যতগুলো মসজিদ রয়েছে সকল মসজিদ হচ্ছে গিয়ে মুসলমানের মসজিদ। এটা শুধুমাত্র বুলাবাসীর মসজিদ নয়, এটা তামাম বাংলাদেশের মসজিদ। অনেকে মনে করে মসজিদটা তো টিনের মসজিদ, পাশে টিন রয়েছে, এই মসজিদটা তো ছোট্ট একটা মসজিদ, সেজন্য অনেকে প্রতিবাদ করে না। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, ওদেরকে স্মরণ করে দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মসজিদের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ওইরকমই মসজিদ ছিল, কাঁচা মসজিদ। আজকে যারা কাঁচা মসজিদের গুরুত্ব দেয় না তাদেরকে স্মরণ করে দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ওইরকমই কাঁচা মসজিদ ছিল, খেজুরের ডাল দিয়ে মসজিদ বানানো ছিল। আজকে যেই মসজিদটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই মসজিদের যেই পরিমাণ মর্ম রয়েছে দশতলা বিল্ডিংয়ের, সেই পরিমাণই মর্ম আল্লাহর কাছে। তোমাদের কাছে হতে পারে টাইসওয়ালা মসজিদের এক মর্ম,
আর টিনের মসজিদের অন্য মর্ম তা তোমাদের কাছে হতে পারে। আমরা শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করব এই কবি রজনীতে, যেই সমস্ত অমানুষরা মানুষ রূপে চতুর্থ জানোয়ার, এটা শুধুমাত্র আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল করিমের সূরায়ে আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, তাদের আল্লাহ অন্তর দিয়েছেন, অন্তর দিয়েছেন বোঝার মতো অন্তর দিয়েছেন তারপরে বুঝে না, আলাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চক্ষু দিয়েছেন, দেখার মতো চক্ষু দিয়েছেন, সেই চক্ষু দিয়ে দেখার পরেও দেখে না, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, কান দিয়েছেন শোনার মতো কান, এটা দিয়ে শোনার পরেও শুনে না, এদেরকে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গিয়ে চতুর্থ পশু, বালহুম আদাল, শুধুমাত্র পশু নয় তার চাইতেও নিকৃষ্ট হচ্ছে গিয়ে ওই সমস্ত ব্যক্তিরা যারা আজকে ছোট্ট একটা মসজিদ মনে করে, টিনের মসজিদ মনে করে, আহলে হাদিস মসজিদ মনে করে জ্বালিয়ে দিয়েছে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করতে সময় লাগবে না, আমরা আল্লাহর উপর ছেড়ে দিলাম এবং আমরা অবশ্যই প্রতিবাদ করে যাব, কারণ আমাদের ইমানি দায়িত্ব রয়েছে, সরিষা পরিমাণ ইমান থাকলে অবশ্যই আমরা প্রতিবাদ করবই করব, কারণ আল্লাহর ঘর মসজিদে আগুন দেওয়া মানি এটা ছোট বিষয় নয়, শুধু আল্লাহর ঘরে আগুন দেওয়া নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী মানবতার সমাধান কুরআনুল করিমকে লাত্তি মেরে সরিয়ে দেওয়া পর্যন্ত হয়েছে, কুরআনুল করিমের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই প্রতিবাদ করা খুবই প্রয়োজন, পাশাপাশি আল্লাহর কাছে আমরা বিচার দিব, যেই হাত আল্লাহ বানিয়েছেন সেই হাত দিয়ে তারা মসজিদ ভেঙেছে, আল্লাহ যেন তাদের এই হাতটাকে ধ্বংস করেন, আল্লাহ যেন তাদের ওই সমস্ত পা ওই সমস্ত হাত যেই অঙ্গ দিয়ে মসজিদের মধ্যে আগুন দিয়েছে মসজিদ ভেঙে দিয়েছে আল্লাহ যেন তাদের এই সমস্ত ধ্বংস করে দেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি এবং আমরা অবশ্যই প্রতিবাদ জানাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় শুধুমাত্র ভুলটা হচ্ছে গিয়ে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত পড়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত পড়ার কারণে আজকে যদি মসজিদ ভেঙে ফেলে দেওয়া হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা কিভাবে মানলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত পড়ার কারণে আপনার মসজিদ থেকে বের করে দেন আপনি, হানাফি মসজিদে অনেকেই গিয়ে সালাত পড়তে পারে না, অনেকেই গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত পড়তে পারে না বলে তারা নিজস্ব মসজিদ বানায়, নিজস্ব মসজিদ বানানোর পরেও এখানে আসিয়ে হামলা করেন, আপনার মসজিদে তো সালাত পড়লে, অনেক হানাফি মসজিদে সালাত পড়লে দেখা যায় অনেক বক্তারা উস্কানিমূলক বক্তব্য দেয়, বক্তাদের উস্কানিমূলক বক্তব্যর কারণে আজকে সাধারণ মানুষ এই পরিমাণ কাজ করে যাচ্ছে, বক্তাদের উস্কানিমূলক বক্তব্যর কারণে এক শ্রেণীর বক্তারা কথায় কথায় বলে মসজিদ ভেঙ্গে জমিনে ফেলে দাও, মসজিদ ভেঙ্গে আপনার নদীতে ভাসিয়ে দাও, মসজিদ ভেঙ্গে চুরমার করে দাও, মসজিদ ভেঙ্গে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, তথাকথিত বক্তাদের কারণে আজকে সাধারণ মুসলমানরা এই কাজটুকু করে যাচ্ছে, তথাকথিত বক্তাদের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় মসজিদগুলোতে গিয়ে সালাত পড়তে পারে না, সাধারণ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত পড়লে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়, কারণ তথাকথিত বক্তা সাহেব বলেছিলেন যারা জুরে আমিন বলে তাদেরকে কানে ধরে মসজিদ থেকে যেন বের করে দেওয়া হয়, যারা রফল ইয়াদাইন করে তাদেরকে যেন লাঠি দিয়ে বাড়িয়ে মসজিদ থেকে বের করে দেওয়া হয়, এই সমস্ত তথাকথিত বক্তাদের কারণে আজকে সাধারণ মানুষ এই কাজটুকু করে যাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করতে দেরি হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করতে দেরি হবে না, আব্রাহামকে যদি ধ্বংস করতে পারেন,
আজকেও বুলার মসজিদ ভাঙছে যারা তাদেরকেও ধ্বংস করতে পারবেন ইনশা আল্লাহ। লা তাখাফুলা তাহজান, আমরা কোনো ভয় করব না, আল্লাহর কাছে শুধুমাত্র বলবো আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করেন যেভাবে আব্রাহামকে ধ্বংস করেছিলেন। অবশ্যই অবশ্যই আল্লাহ, সেই আল্লাহ এখনো আছেন, অবশ্যই তাদেরকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করবেন। এবং আমরা বেশি বেশি করে সরকার পর্যন্ত পৌঁছে দিব, সরকার পর্যন্ত পৌঁছে দিব, কারণ সরকারের উপর দায়িত্ব হচ্ছে গিয়ে তার দেশের জনগণের উপর কিভাবে জুলুম করতেছে এটা এটুকু দেখা। আজকে বুলার এই মসজিদটা ভেঙে ফেলেছে, এতে করে শুধুমাত্র সাধারণ মানুষ আল্লাহর কাছে যে জবাব দিবে এমন নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশাসক থেকে শুরু করে সবাইকে জিজ্ঞাসা করবেন। অতএব আমরা সরকারকে বলবো, বাংলাদেশের সরকার আপনাদেরকে বলবো, আপনারা দেখেন এরা কারা, যারা আজকে মসজিদ ভেঙে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে এরা কারা, একটু দেখেন এরা কারা, এরা কি চায়, এরা দুনিয়াতে জমিনে কি চায়, এরা কারা এটা দেখতে হবে। যারা আগুন দিয়ে মসজিদে আগুন দে, যারা কুরআন মসজিদে আগুন দে, এরা কারা, এটা অবশ্যই আপনাদের তদন্ত লাগানো খুবই প্রয়োজন, আপনারা দেখেন এরা কারা। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমি দীর্ঘ রাত, আমার এখানে একটা বেজে 40 মিনিট, দীর্ঘ রাত আপনাদের মাঝে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে যেন হেফাজত করেন। সহি আকিদা যারাই গ্রহণ করেছেন, কম বেশি সবাই নির্যাতিত, যারা সহি আকিদা গ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ইবাদত করেন, কম বেশি সবাই নির্যাতিত, সবাই নির্যাতিত, গ্রামের আপনার সাধারণ মানুষেরও নির্যাতিত, বক্তাদেরও নির্যাতিত, অনেক ভাই আজকে নির্যাতিত হচ্ছেন। আমরা বলবো আপনারা হতাশা হবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন অবশ্যই তাদের এই বিচারটুকু করেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দেন। সকলেই দোয়া করবেন এবং হতাশা হবেন না, সবাই নির্যাতিত, আমরা দেখতেছি সবাই নির্যাতিত, আল্লাহ যেন আপনাদেরকে সবাইকে যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন্না লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, কিছু কমেন্ট আছে, কমেন্টগুলো একটু দেখি। আমি ইচ্ছা করলেও ওদের, আচ্ছা লঙ্গি কুলার প্রয়োজন নাই ভাই, আপনি লঙ্গি কুলার জন্য চেষ্টা করবেন না, আল্লাহর কাছে বিচার দেন, আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ যেন তাদের বিচার করেন। বেদাতিদের দিন শেষ হয়ে গেছে, তাই তারা পাগল হয়ে গেছে, সহি আকিদার দিন আসছে ইনশাআল্লাহ। জি অবশ্যই, বেদাতিদের সময় এখন আস্তে 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 গণিয়ে যাচ্ছে, কারণ তারা কি করবে তারা এখন জানে না, ভুলে গেছে সবগুলাই। যাই হোক, আমরা শুধুমাত্র তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে হেদায়ত যদি না দেন ধ্বংস করেন। যারা মসজিদে আগুন দিয়েছে এদেরকে যেন আল্লাহ ধ্বংস করেন, এদের জন্য সরাসরি ধ্বংসর দোয়া, সরাসরি ধ্বংসর দোয়া, আল্লাহ যেন এদেরকে ধ্বংস করেন। যারা মসজিদে আগুন দিয়েছে, আল্লাহর ঘর মসজিদ ভেঙে ফেলেছে, আল্লাহ যেন এদেরকে ধ্বংস করেন। আল্লাহুম্মা আমিন।